সদ্য গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা তৃণমূলেও নতুন করে তারকা যোগের হিড়িক বেড়েছে এই তারাদের হাতিয়ার করেই জনসমাবেশে ভিড় টানছে তৃণমূল বিজেপি বাম জমানায় তারকাখচিত জনসমাবেশ দেখা যায়নি কংগ্রেস ঘরানাও চিরকাল ঐতিহ্যের ধারক ও বাহক কিন্তু পরিবর্তনের হাওয়াতে বঙ্গ রাজনীতির আঙিনায় টলি তারকাদের প্রবেশ ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একুশে জুলাইয়ের মঞ্চ হোক বা রথের রশিতে টান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে এক ঝাঁক তারকাকে দিদির আশীর্বাদে অনেক অভিনেতাই এখন নেতা তৃণমূলের পথ ধরে বিজেপির মঞ্চেও এখন তারকার ঢল লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বিরতি নিয়ে তারকারা চাইছেন জনতার দরবারে দাঁড়িয়ে জনদরদি হয়ে কাজ করতে অতীত অভিজ্ঞতা মাথায় রেখে তারা কতটা জনতার কাজ করবেন আর কতটা আখের গোছাবেন তা নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুলছেন তবে গেরুয়া শিবিরের ব্রিগেডও ছিল এবার তারকা খচিত তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে বিজেপির ঝুলি থেকে বেড়াল বেরোনো এখনও বাকি তবে তার আগে মোদীর ব্রিগেডের ছবি তারকাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে মোদীর ব্রিগেড মঞ্চে ছিলেন একাধিক তারকা তবে তারা কেউই মঞ্চে বক্তব্য বলার সুযোগ পাননি কথা বলার সুযোগ পেয়েছেন লকেট বাবুল যারা তারকা পরিচিতির সঙ্গেই এখন নেতা হিসেবেও পরিচিত কিন্তু মুখ খোলার সুযোগই পাননি হিরণ শ্রাবন্তী পায়েলরা তারকাদের জন্য যখন মূল মঞ্চের পাশে ছোট মঞ্চে বসার ব্যবস্থা তখন ব্রিগেডের মঞ্চে হিরো একজনই নরেন্দ্র মোদী